আগামী 17 এপ্রিল আগরতলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন দুপুরে বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে 15 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুমারঘাটে নির্বাচনী জনসভা করার সম্ভাবনার কথাই জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। রাজ্যে বর্তমানে পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনের নির্বাচনের জোরদার প্রচার প্রস্তুতি চলছে। সেই প্রচারে যোগ দিতে আগামী 17 এপ্রিল আগরতলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 এপ্রিল বুধবার দুপুরে বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যোগদান করে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আহূত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে বিকেল 4টায় প্রচার শেষ হবে, 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে, সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মোমেন্ট কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে। শুধু তাই নয়, আগামী 15 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুমারঘাটে নির্বাচনী জনসভা করার ব্যাপারে ইতিবাচক বার্তালাপ চলছে বলেই জানালেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আগামী 15 এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে, সেটা হয়তোবা কুমারঘাটের PWD ময়দান, সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে। তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করবো, কিন্তু একটা বিষয় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং গোটা ত্রিপুরাবাসী, যে ত্রিপুরা রাজ্য আজকে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আশীর্বাদে এবং ওনার সরাসরি ত্রিপুরার জন্য যে আশীর্বাদের একটা হাত প্রসারিত করে রেখেছেন তার ফলশ্রুতিতে গত 6 বছরে ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়নের যে নতুন মাত্রায় ত্রিপুরা রাজ্যকে পৌঁছে দিয়েছে। যদিও অমিত শাহের সফর উপলক্ষে ইতিমধ্যে কুমারঘাটে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগরতলা সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে, সর্বোপরি রাজ্যের 2টি লোকসভা আসন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শেষ প্রচারে জোয়ার তুলতে চলেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।